আমি এখন উচ্ছের একটা তরকারি রান্না করছি। এতে আমি দিচ্ছি প্রথমে সাদা তেল দিয়েছি, এটা 4 চামচ মতো সাদা তেল দিয়েছি। এবার দিচ্ছি অল্প, ওই 1/2 চামচেরও কম, 1/4 চামচ, 5 ফোড়ন দিচ্ছি, 2 শুকনো লঙ্কা কুচি। আমার এখানে আছে, লাগছে রান্না করতে, উচ্ছে উচ্ছে আছে, আলু আছে আর পেঁয়াজ আছে। প্রথমে আমি দিয়ে দিচ্ছি উচ্ছে। উচ্ছে অল্প ভাজতে ভাজতে এটা আমি দিয়ে দিচ্ছি এবার আমি দিচ্ছি আলু। একটু ভাজা হবে, এবার এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, পেঁয়াজ কুচি। উচ্ছে আলু দিয়ে আগে ভাজার পরে পেঁয়াজ দেবো, এতে তেলটা একটু বেশি লাগে, কারণ তেলেতেই ভাজা হবে, জল সামান্য পড়বে। এভাবে একটু ভাজা হবে। ভাজা অনেকটা হয়ে এসছে। সাদা তেল দিয়ে আমি যে রান্নাগুলো করি সেগুলোতে সাধারণত আমি হলুদটা দিই না, হলুদের টেস্ট একটু চেঞ্জ হয়ে যায়, সেই জন্য হলুদটা দেওয়ার দরকার নেই। দেখি ভাজা কতটা হয়েছে, আলু ভাজা হয়ে গেছে, এইভাবে একটা করে নিয়ে দেখে নেব। উচ্ছে এখনো ভাজা হয়নি, উচ্ছে আর একটু ভাজা হবে। এইভাবে খুন্তি দিয়ে একটু কেটে দেখে নেবেন, বেশি তেল ওই জন্যই দরকার, সামান্য একটু জল দেবো আমি, দেখবেন আমি দেখিয়ে দেবো উচ্ছেটা আর একটু ভাজা হবে। এবার উচ্ছাটা অনেকটা ভাজা হয়ে এসছে, তেল ছেড়ে গেছে অনেকটা, এবার সামান্য একটু আমি এতে জল দেব, ব্যাস জাস্ট একটু মশলাগুলো, মশলা বলবো না, নুন দিইনি এখনো, এবার আমি এতে নুন দেবো। আন্দাজ মতো নুন দিচ্ছি,
না, জলটা শুকোবে। আর একটু নুন দিলাম, মনে হচ্ছে নুনটা কম। ব্যাস, এবার আমি গ্যাসটা গ্যাস বন্ধ করে দিচ্ছি। গ্যাস বন্ধ করে দিলাম, নামিয়ে দিলাম। আমার উচ্ছে চচ্চড়ি ভাজা, ভাজা উচ্ছে চচ্চড়ি রেডি।